স্বাধীনতার 50 বছর এগিয়ে গেছে বাংলাদেশ পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান দেশের সাধারণ মানুষের আম জনতার আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আম জনতা দর্শক যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো বিশেষের দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই হ্যাঁ আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল দর্শক আম জনতার আজকের বিষয় সমাধির সমাধি আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ নিরাপত্তা বিশ্লেষক তার কাছ থেকে জানতে চাই অনেক কিছু জানতে চাই এ কারণে আমরা যারা এখন এ প্রজন্ম বলি আমাদের তারা অনেক কিছু দেখিনি শুনিনি আজকে আমাদের অনুষ্ঠানে এমন তিনজন অতিথি থাকবেন যাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো শুনতে পারবো কেননা তারা সেই ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন নিজেরা অনেক ঘটনার সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ আপনার কাছে শুরুতেই আমি যে প্রশ্নটি করতে চাই ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালীন সময় জিয়াউর রহমান নিহত হন ১৯৭৮ সালে পয়লা সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে প্রধানমন্ত্রী বলেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মুখ থেকে শোনা কফিনে করে যে লাশটি ঢাকায় আনা হয়েছিল সেটি কমব্যাট ড্রেস পরা ছিল এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক একটি দল থেকে নির্বাচিত রাষ্ট্রপতির কমব্যাট পোশাকে থাকার সুযোগ রয়েছে কিনা অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এটা মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছিলেন যখন রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তখন কিন্তু উনি সামরিক বাহিনীতে ছিলেন না সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে প্রেসিডেন্ট হয়েছেন তখন সামরিক বাহিনী প্রধান হিসেবে আমরা দেখেছি জেনারেল এরশাদ তো সেই মুহূর্তে তার সাথে কমব্যাট ড্রেস পরার কোনো সম্পর্ক তখন নেই তো সেক্ষেত্রে জেনারেল এরশাদ কি দেখেছেন সেটা আমরা জানি না তবে উনি ওই ড্রেস পরে অবশ্যই ওই সময় দেখা একটি সম্ভব না আরেকটি হচ্ছে যখন মৃত্যুবরণ করে তখন আমরা ঘটনাকে যদি যেভাবে দেখি সেটি হচ্ছে এটি ঘটেছিল ভোর রাত্রে আনুমানিক ৪টার দিকে তো ভোর রাত্রে যখন যে কোনো সামরিক কর্মকর্তা বলেন বা যারা যখন বিশ্রামে থাকে তারা সারা দিন রাত কিন্তু কমব্যাট ড্রেস পরে ঘুমায় না তো সেখানে অবশ্যই তারা ঘুমানোর পোশাক পরে ঘুমান তো সেক্ষেত্রে তার পোশাক পরিবর্তন করার তখন ওখানে কোনো সুযোগ ছিল বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে পোশাকের ব্যাপারে এই ব্যাপারে যে যিনি দেখেছেন তিনি যেটা বলেছেন সে সম্পর্কে মানে আমার আমার আমরা এটা দেখিনি বা বলিনি তো সেক্ষেত্রে আমি শুধু বলেছি যে কমব্যাট ড্রেসের সাথে সামরিক বাহিনীর কি সম্পর্ক সেটাই আমি বললাম জি আমাদের সঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আছেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সংগঠক ও নেতা জাফরুল্লাহ চৌধুরীর কাছে আমার প্রশ্ন আপনি বলেছেন জিয়াউর রহমানের বডি যারা রিসিভ করেছিল সেই তাদের অনেকে এখনও বেঁচে আছেন তারা যদি বেঁচেই থাকেন যারা বেঁচে আছেন তাদের তো কোথাও কথা বলতে দেখছি না মানে তাদের ডেকে এনে কেন তাহলে বিএনপি প্রমাণ করছে না যে ওখানে জিয়ার লাশই আছে ডিএনএ টেস্টের কথাও তো উঠছে বারবার সেগুলো প্রমাণ করার চেষ্টা বিএনপির তরফ থেকে হচ্ছে কিনা বা হলেও আদৌ কবে কি পরিকল্পনা কি এই জাতীয় অবান্তর জিনিস নিয়ে আপনারা কেন আলাপ করছেন তাও আমি বুঝি না খবরের মধ্যে কার লাশ আছে কার লাশ নাই এটা জানার আজকের ঐতিহাসিক তথ্যের কারণটা কি কি বুঝাতে চাচ্ছেন ওই খবরটাকে আজগবি খবর এটাকে একটা আজগবি এইসব অকারণের বিতর্কের মানিটা কি আর যেখানে আমার পূর্বতে বক্তা যে রক্ষী বাহিনীর যারা আজকে এই দেশের সমস্যার মূল কারণ রক্ষী বাহিনীর কারণে আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবের মৃত্যু হয়েছিল এই যে সামরিক বাহিনী এরা তারা ক্ষিপ্ত ছিল রক্ষী বাহিনীকে অতিশয় দেখল ঠিক একইভাবে আজকের তাদের বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেওয়ার মানে হয় না ইনাদের বানানো কথা কেউ
কারণ যখন জিয়াউর রহমানকে মারা যান, জিয়াউর রহমানের সেখানকার তার পোস্টমর্টম করেছিল নিশ্চয় রচিতের, এটা তো জানার কথা, ব্রিগেডিয়ার তোফায়েল আহমেদ, ব্রিগেডিয়ার তোফায়েল আহমেদ, যদি উনি তো তত্ত্বাবধায়ক সরকারেরও মন্ত্রী ছিলেন, আর্মি প্যাথোলজি ল্যাবরেটরির পরিচালক ছিলেন, উনি তো তার পোস্টমর্টম করেছিলেন। তা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো পোস্টমর্টম হয়নি, হয়েছিল তিন দিন কি চার দিন পরে। তাকে যেখানে একত্রে তাদেরকে কবর দেওয়া হয়েছিল চট্টগ্রামে, সেখান থেকে উঠিয়ে এনে তারপরে চট্টগ্রামে এনে এটা পোস্টমর্টম হয়। ওই পোস্টমর্টমের সময় উনার কর্তা আর রশিদেরও সম্ভবত সিনিয়র মঞ্জুর রশিদ খান কি ছিলেন না কোথায় ছিলেন, যা প্রভোস্ট মার্শাল, এইসব গপ্প। তারপর আরও একজন যিনি তখনও আজকে তো নাই, যে জীবিত নাই তাদের কথা বলে রায় নেয়, তারই জন্য যেখানে মুখলেশ যারা কমান্ডো ব্যাটালিয়ানে পূর্ব পাকিস্তানে যে কয়েকজন ছিলেন, জিয়াউর রহমান, তারপরে মান্নান, মুখলেশুর রহমান খান আর বোধহয় তাহের, এই চারটাই তো কমান্ডো ব্যাটালিয়ানের লোক। তাহের তো আগেই মারা গেছিল জিয়াউর রহমানের আমলেই, কিন্তু এখনও তো মান্নানও বেঁচে আছে, মুখলেশও মারা গেছে, কিন্তু তারা দেখেছে কিনা আমি যাই না, কিন্তু প্রভোস্ট মার্শাল মঞ্জুর রশিদ খান তো বেঁচেই আছেন। তাকে জিজ্ঞাসা করেন, তারপরে তাকে ঢাকাতে যে বডি যখন আনা হয় সেটাকে এয়ারপোর্টে কে রিসিভ করেছিল, ডিপুটি প্রভোস্ট মার্শাল নিয়ে তারপরে কোথায় নেওয়া হয়, খালেদা জিয়ার বাড়িতে, ওই বডি খোলা হয়নি, এটা সত্যি কথা। ওই যে প্যাকেট, যেহেতু এটা চার পাঁচ দিনের ঘটনা, মৃতদেহ গলিত হয়ে গেছিল, খালেদা জিয়া দেখতে চেয়েছিলেন তাকে, তখনকার দিনে ইনারা তো তাকে ভাবি ডাকত, তাকে তো ম্যাডামও ডাকত না কিছু না, বলছে যে না ভাবি দেখানো যাবে না, কারণ এটা ইয়ে হয়ে গেছে, আপনারা এখানে দোয়া করে দেন। তার পাশে তারিখ ছিল। তো এইসব নিয়ে কেন অকারণে প্রশ্ন উঠাচ্ছে, এইসব নিয়ে কেন তাও দেখানো যেত, যদি যে আপনি বলছেন এইসব নিয়ে কেন কথা বলতে দেন, জি অবশ্যই অবশ্যই অকারণে অবশ্যই বিতর্ক উঠাচ্ছে। সরকার যখন অন্য কোনো কাজ পায় না তখন এই জাতীয় এটাকে বলে ডাইভারশন টেকনিক, তার অন্যদিকে মতি গতি ঘুরিয়ে দেওয়া। আর যে মরে গেছে কবর দিয়ে দেওয়া হয়েছে, এখন যদি একই প্রশ্ন করে যে আমাদের বঙ্গবন্ধুর মৃতদেহ কয়জনে দেখেছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদের কাছে আমি জানতে চাই, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে বেশ কিছু প্রশ্ন করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ব্রিগেডিয়ার তোফায়েল আহমেদ তো পোস্টমর্টেম করেছেন, সেটা যেমন সবাই জানে, মঞ্জুরুল রশিদ খান তখন কোথায় ছিলেন সেই প্রশ্ন আপনাকে করেছেন, আপনি সেই সময় ছিলেন, আমাদেরকে একটু বলেন এই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেটা বলছে, এতদিন পর কেন আসলে এই বিতর্ক উঠেছে, এই প্রশ্ন হ্যাঁ অনেকের মনেই যাচ্ছে যে এতদিন পর কেন, কেননা তখন যারা সাক্ষী সবুজ ছিলেন, যারা দেখেছেন নিজের চোখে, তাদের অধিকাংশই কিন্তু মারা গেছেন, এতদিন পরে কেন এই বিতর্ক আসলো, কী প্রয়োজনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এর পেছনে আসলে দৃষ্টি সরানোর ইঙ্গিত দিলেন, যে অন্যদিকে ডাইভার্স করার জন্য দৃষ্টি, এই ধরনের বিতর্ক, আপনি কি কোনো যুক্তি দেখেন এই ধরনের বিতর্ক তোলার, আসলেই কি এগুলোর সমাধান হওয়া প্রয়োজন নাকি কোনো প্রয়োজন নেই? প্রসঙ্গটা রাজনৈতিক, উনি রাজনীতিবিদ, উনি ওনার মতো গলাবাজি করছেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি আমি রাজনীতির বিষয়ে কথা বলতে চাচ্ছি না, প্রশ্নটা ছিল যে ওখানে ওনার যে ডেড বডি ছিল কি ছিল না, এই প্রশ্নের জবাবে কারা সাক্ষী দেখেছে ওখানে আছে, তারপরে হচ্ছে বাংলাদেশে একটি ডেড বডি মানে যখন কেউ হত্যা হয় তখন বেশি আমরা কি সংযোগ হারালাম, একটু সংযোগ বিরক্ত করেছে আর কি। আচ্ছা জি, তো ওইখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক যদি যেটা বলা হয় যে তাদের কোনো হত্যা হয় তাহলে সেখানে এটিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটি জাফরুল্লাহ চৌধুরীও খুব ভালো করে জানেন, ওটাকে বলে ক্রিমিনাল প্রসিজিওর,
যে ক্রিমিনাল প্রসিজিওর এটা লিপিবদ্ধ আছে। এখন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল যে পোস্টমর্টম করেছে এটা সত্যি, কারণ ওনার একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পাই। তো ওই পোস্টমর্টম রিপোর্টটা উনি লিখেছেন সাদা কাগজে। এখন হচ্ছে বাংলাদেশের সিআরপিসিতে একটি হচ্ছে যারা আইনজ্ঞ বা পুলিশে কাজ করেন তারা ভালো করে বলতে পারবেন যে পোস্টমর্টম করার অধিকার কার আছে, কাকে মানে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে পোস্টমর্টম করার। আমার জানা মতে আমি বলতে পারি এটি হচ্ছে স্থানীয় সিভিল সার্জনের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টম করা। তো সেখানে এটি সিএমএইচ পোস্টমর্টম হবে কি হবে না, তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে পোস্টমর্টম করার একবারে ভুল ভারতীয় দালাল হয়ে ব্যক্তিগত আক্রমণে না যাই, জাফরুল্লাহ চৌধুরী আমরা ব্যক্তিগত আক্রমণে না যাই, কি করে আমি জানি। রশিদ সাহেব আমাকে একটু বলেন, আমি যে প্রশ্নটা করেছি যে আইনটা বলুন, আইনটা বলুন আমাকে, পোস্টমর্টম করা আসলে কার দায়িত্ব যদি সামরিক কেউ নিহত হন? উনি অবশ্য তখন সামরিক কেউ ছিলেন না, উনি সামরিক বাহিনীর পোস্টমর্টম ছিলেন না। হ্যাঁ, সেক্ষেত্রে সামরিক ওনার পোস্টমর্টম যেটি হবে সেটি হবে হচ্ছে এটি হচ্ছে ক্রিমিনাল প্রসিজিওরস, এটি হচ্ছে এই আইনের লিপিবদ্ধ আছে, ইচ্ছা করলে ওটা বইকে দেখে খুঁজে নেওয়া যাবে বা কোনো আইনজ্ঞর সাথে নেওয়া যাবে। এখন এটি হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে পোস্টমর্টম করার জন্য আমি যতদূর জানি একটা ফরম্যাট আছে, অর্থাৎ একটা ফরম্যাট অনুযায়ী যে করতে হয়, উনি যে পোস্টমর্টম রিপোর্ট লিখেছেন যদি দেখা যায় সেটি হচ্ছে সাদা কাগজে। এই সাদা কাগজে পোস্টমর্টম লিখেছেন এটি তো আমরা দেখেছি, সেখানে এখানে কোনো জিনিস তৈরি করা হচ্ছে না, যা প্রকাশিত হচ্ছে আমি সেটার উপরে কথা বলছি, কোনো বানিয়ে কথা বলছি না। এখন হচ্ছে যে এই বিষয়ে বিতর্ক হচ্ছে কেন, বিতর্কের সাথে রাজনীতির যে সম্পর্কটা সেটি হচ্ছে যে আপনি যখন একটি জাতিকে সত্য ঘটনা দিয়ে যখন আপনি প্রকাশ করবেন কি ঘটেছিল এবং কি ঘটে নাই, এবং সেক্ষেত্রে যদি আপনি আজকে একটি কথা বলে যদি সেখানে সত্যি সত্যি জিয়াউর রহমানের লাশ না থাকে, আপনি জাতিকে বুঝিয়েছেন এটি জিয়াউর রহমানের লাশ, এটি সবাই ওখানে শ্রদ্ধা করছে, এই যে একটি অসত্য তথ্যের উপরে যে দেশ দাঁড়িয়ে আছে সেটি হলো প্রশ্ন, যে সেটিকে সত্য জায়গায় আনতে হবে। সেই সত্য জায়গায় আনার জন্য জাতি সত্য জানতে চায়, তো সেখানে ওনার কাছে যদি কোনো সত্য থাকে উনি সেই সত্যটা বলবেন। তো আমরা যতটা দেখতে পেয়েছি সেই ততটুকুই আমরা বললাম। উনি ওটা ঠিকই বলেছেন যে হ্যাঁ লাশটি ওখান থেকে নিয়ে, ওখানে কিন্তু দুটো পর্ব ছিল, দুটো পর্বকে আমাকে বুঝতে হবে। সেটি হচ্ছে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয় তখন যে বিপদগামী সামরিক বাহিনী তাকে হত্যা করেছিল তারা কিছুক্ষণ চট্টগ্রামের নিয়ন্ত্রণে ছিল, পরবর্তীকালে এই নিয়ন্ত্রণ আবার সরকারি নিয়ন্ত্রণ বা ঢাকার কন্ট্রোলে এটা আসে। তো ঢাকার কন্ট্রোলে যখন উনি হত্যা করা হয় ওনাকে তখন তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু লাশ যখন উঠানো হয় তখন সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি বলছি যে তখন সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তখন যে লাশটি হত্যা হলে পরে এর মামলা বিচারের জন্য মামলা হওয়ার কথা, তো সেক্ষেত্রে এই বিষয়টি হ্যান্ডেল করবে সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসি রুল অনুযায়ী, এবং সেটি হচ্ছে পুলিশ হ্যান্ডেল করবে। সেই পুলিশ হ্যান্ডেল করেনি, এটি করেছে সামরিক বাহিনী, এটি হলো সত্য। এখন এখানে কোনো মিথ্যা থাকলে উনি বলতে পারেন না নিশ্চয়ই। আমি 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 অবশ্যই মেজর জেনারেল আব্দুর রশিদ, আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে আছে জি, আমি একটু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোন বিষয়ে তিনি দ্বিমত প্রকাশ করছেন সেটা এখন জানবো, তবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমার অনুরোধ থাকবে কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যাব না। আপনি এখন বলুন আপনার দ্বিমতের জায়গাটা কোথায়। এখানে রশিদ ভুল তথ্য দিচ্ছেন, আমি বলি আমি ওনাকে সরাসরি প্রশ্ন করি, যখন জেনারেল খালেদ মোশারফ মারা গেছিল, হুদা মারা গেছিল, তারপরে হলো কে কর্নেল এটিএম হায়দার মারা গেছিল, তাদের পোস্টমর্টম কে করেছিল?
ঢাকা ক্যান্টনমেন্টে আর্মি ডাক্তাররা তাদের পোস্টমর্টম করেছিলেন। আমি তার জীবিত সাক্ষী। এখন তার ওসমানী সাহেব নাই, ওসমানী সাহেবই হুকুম করে তাদের বডিটাকে তাদের তারা এই হওয়ার পরে আমি তাদের বডিকে রিসিভ করে এটিএম হায়দারের বডিকে ট্রাকে চড়িয়ে তার বাড়িতে পাঠিয়ে দেই। সুতরাং উনি যে বলছেন সাধারণ অন্য সিআরপিসির সাধারণ মানুষের সিভিল সার্জন করে এইটুক ঠিক আছে, কিন্তু ইনাদের এটা সামরিক অভ্যুত্থানের ব্যাপার কেন করেছে সেটা আমি জানি না, কিন্তু এটা তোফাইল সাহেব করেছে। তোফাইল সাহেব তো জীবিত আছে, জীবিত আছেন, আপনারা ভারতীয় ভারতীয় দালালরা রক্ষী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার মানে আপনি বলছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি যেহেতু বলছেন ভারতীয় দালাল হলে আপনি পাকিস্তানের দালাল। না না না, এইভাবে কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আমি কিন্তু মাঝখানে একজন ভদ্র মহিলা বসে আছি, আপনারা দুজন যদি দুপাশ থেকে এইভাবে দুজনকে ব্যক্তিগত আক্রমণ করেন সেটা আমার জন্য কিন্তু খুবই বিব্রতকর। ব্রিগেডিয়ার তোফায়েল আহমেদকে কেন তাহলে বিএনপি জিজ্ঞেস করছে না, তার কাছে যদি সব প্রশ্নের উত্তর থাকে সেটা আপনার কাছে প্রশ্ন রইল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এখন না, এখন আমি উত্তর নিব না। এখন আমি আমাদের সঙ্গে আছেন আকম ও মোজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী, তার কাছ থেকে আমি জানতে চাই, আপনার কাছে অনেক প্রশ্ন আমার। প্রথম প্রশ্ন যেটা, আপনি বলেছেন চন্ডিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হবে, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই। আপনি এও বলেছেন সংসদ ভবন এলাকা থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ ভবনকে মূল নকশায় ফিরিয়ে আনার কাজ চলছে। আচ্ছা, এখন আমাদের বলেন লাশ নেই বলে সমাধি সরানো হবে নাকি সমাধি সরাতে হবে বলে সমাধি সরবে? দুটা আলাদা প্রশ্ন। আমি বহুকাল যাবত এটা বলে আসছি এবং মহান জাতীয় সংসদে আমি বারবার কথা উত্থাপন করেছি যে আজকে জিয়াউর রহমান সাহেবের যে লাশের কথা বলা হয়েছে, জিয়াউর রহমান সাহেব যেদিন মারা গেছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন, যেভাবেই হোক রাষ্ট্রপতি ছিলেন, কাজেই একজন রাষ্ট্রপতির লাশ আপনার সেটার বহু ছবি থাকার কথা হত্যার পরে কিছুক্ষণ সময় পর্যন্ত এই বিদ্রোহীদের অধীনে ছিল চট্টগ্রাম এবং সেই সময়টুকু পর্যন্ত হয়তো আইনানুগভাবে একটা রাষ্ট্রপতির যে যে মর্যাদা পাওয়া উচিত, যেভাবে যা কিছু করা উচিত সেগুলো হয় নাই, এটাই স্বাভাবিক। যেহেতু একটা বিদ্রোহ হয়েছে, খুনিরা খুন করেছে, এটা নিন্দনীয়, যারাই খুন করুক, আমরা তখনও নিন্দা করেছি এখনও করি, যে হত্যা করা আর কারো অধিকার নেই, অপরাধীর বিচার হবে, আইনের আওতায় বিচার হবে। তো জিয়াউর রহমানকে হত্যা করার পর তার লাশ ওনারা যেটা দাবি করেন যে ওনারা পেয়েছেন, তো পেয়ে থাকলে তো নিশ্চয়ই তার ছবি আছে, ছবি না থাকার কোনো কারণ নেই। একটা সাধারণ মানুষ যখন মারা যায় তারও কিন্তু ছবি থাকে, আর জিয়াউর রহমান সাহেব যেহেতু রাষ্ট্রপতি ছিলেন কাজেই রাষ্ট্রীয় দায়িত্বেই তার সমস্ত কিছু হওয়ার কথা। যতক্ষণ পর্যন্ত বিদ্রোহীদের কাছে ক্ষমতা ছিল ততক্ষণ পর্যন্ত সেটা হতে পারে নাই, স্বাভাবিক, কিন্তু যেই মুহূর্তে জিয়াউর রহমান সাহেবের সপক্ষে নিয়ন্ত্রণে অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে সেই বিদ্রোহীদের দমন করা হয়েছে, সরকার নিজে আসছে, যে সরকার আসছে সেটাও জিয়াউর রহমানের সপক্ষের লোকের সরকার ছিল, কাজেই তখন তার ছবি থাকা খুবই যুক্তিসঙ্গত, আমরা সেই ছবিগুলো দেখলেই তো আর কোনো সন্দেহ থাকে না। আমি অভিনন্দন জানাই বিএনপির সম্মানিত সেক্রেটারি জেনারেলকে, তিনি দাবি করেছেন যে তিনি নিজেও সেই ডেড বডি দেখেছেন জিয়াউর রহমান সাহেবের, সেটা যে ইয়েতে নিয়ে আসা হয়েছিল সেটা কাছের ছিল, বাইরের থেকে উনি সেটা দেখেছেন তার ডেড বডি, তাহলে ছবিও তো থাকার কথা, যেখানে ডেড বডি দেখতে পেরেছেন একজন রাষ্ট্রপতির ডেড বডি সম্মানের সাথে জানাজা দিলেন, কবরস্থ করলেন, তো তার কোনো ছবি থাকবে না তার ডেড বডির? এটা ছবিটা প্রকাশ করে দিলেই তো হয়ে যায় যে এই যে মৃত
জিয়াউর রহমান সাহেবের ছবি জাতির সামনে আপনারা পেশ করে দেন, তাহলে তার বিতর্ক আমরা যাই বলি না কেন আমাদের কথা দোপে টিকবে না, এটা মানুষ মানবে না। আমরা বিশ্বাস করি কোনোদিনই তারা জিয়াউর রহমান সাহেবের পোস্টমর্টেমও করে নাই, তাকে এখানে এনে দাফনও করা হয় নাই, থাকলে তার ছবি থাকতো সেটা দেখালেই আমরা মেনে নিব এবং ক্ষমা চাইব জাতির কাছে যে ইয়েস জিয়াউর রহমান সাহেবের এখানে লাশ দাফন করার পরও আমরা যে কথা বলেছি সেটা অন্যায় হয়েছে। তাহলে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তাহলে মাননীয় মন্ত্রী আপনি বললেন, না 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 আমি আপনার কাছেই প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, পার্লামেন্টে বলি আমি কথাটা শেষ করতে দেন। আচ্ছা জি, আমি শেষ করলে আপনি প্রশ্ন করেন। তারপরেও আমরা বলেছি যে ডিএনএ টেস্ট করলো সেটা পাওয়া যাবে, যে কোনো লাশ ডিএনএ টেস্ট করলে বোঝা যায় সেটা কার। আমি মহান জাতীয় সংসদে বলেছি যদি ওনারা বলতে চান যে জিয়াউর রহমান সাহেবের লাশ আছে, আমরা চ্যালেঞ্জ করি যে সেটা ডিএনএ টেস্ট করে জাতির সামনে প্রমাণ করুন। ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন, প্লিজ বলেন। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্ন, আপনি বলেছেন যে বিএনপি ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক যে সেখানে জিয়াউর রহমানের মরদেহ আছে, যদি প্রমাণ হয়, ধরলাম যদি প্রমাণ হয় কোনো কারণে, তার মানে আপনাদের কাছেও প্রমাণ নেই যেহেতু আপনি বলছেন বিএনপিকে প্রমাণ করতে, তাহলে প্রমাণ ছাড়া কেন আপনারা সবাই বলছেন যে সেখানে নেই? আপনাদের কাছে কি প্রমাণ আছে যে সেখানে মরদেহ ছিল না? আমরা প্রমাণ থাকবে কি করে? আরে আমার কাছে থাকার তো কথা না, থাকার কথা সরকারের কাছে, ওনারাই সরকারে ছিলেন। জিয়াউর রহমানকে হত্যা করার পর অল্প কিছুক্ষণের জন্য বিরোধীরা ক্ষমতায় ছিল, তারপরে তো ওনারাই ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান সাহেবের পক্ষের লোক কিন্তু ক্ষমতায় ছিলেন, কাজে তাদের কাছেই তো থাকবে। কিন্তু মাননীয় মন্ত্রী, একটা জিনিস বিবরণ আমার কাছে আছে, আছে যেমন প্রমাণ করতে হয়, একটা জিনিস নাই সেটারও তো প্রমাণ প্রয়োজন, সেই প্রমাণটা কি? না প্রমাণ এইটাই, সেইটাই প্রমাণ, এইটাই যেখানে ছিল না সেইটাই মানুষকে ধোকা দেওয়ার জন্য, মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য এখানে জিয়াউর রহমান সাহেবের কবর আছে কথা বলে জাতিকে প্রতারিত করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আমার এই প্রশ্নটার উত্তরটা আমি পেয়েছি কিনা আমি বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে লাশ নেই বলে সমাধি সরানো হবে নাকি সমাধি সরাতে হবে বলে সমাধি সরবে, সেটা আরেকটা ইস্যু। একটা হচ্ছে যে তার লাশ পায় নাই, এখানে দাফন করে নেই, সেটাও একটা ইস্যু। আরেকটা ইস্যু শুধু জিয়াউর রহমানের নয়, আমিও সেটা বহন পার্লামেন্টে দাবি করেছি অতীতেও, যে এখানে লুই ক্যানের যে আর্কিটেকচারাল যে ছিল আপনার নকশা ছিল, সেই নকশা বহির্ভূত আরও অনেকের কবর আছে বা অন্য কিছু স্থাপনা আছে, সমস্ত এবং সমস্ত অবৈধ স্থাপনা, নকশা বহির্ভূত সব স্থাপনা এখান থেকে অপসারণ করা হোক। মাননীয় স্পিকারের কাছে আমি বারবার এই দাবি মহান পার্লামেন্টে উত্থাপন করেছি এবং সেটা রেকর্ড প্রমাণ করবে, না রেকর্ড চাইলে আমি রেকর্ড দিয়ে প্রমাণ করে দেব। আমার এই বক্তব্য আজকের নয়, নতুন নয়, তার মানে হুট করে এই দাবি হুট করে আসেনি, এটা অনেক আগে থেকেই আসলে প্রক্রিয়া চলছে। জি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ছবি নেই কেন? আপনি যদি মাননীয় মন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিতেন। এটা অকারণে এই বিতর্ক, এই এই যে আজকে আমার মন্ত্রী সাহেব ওইটা যে নাই, এত বছর পরে উনারা এটা কিভাবে আবিষ্কার করলেন? আজকে উনারা তো 96 সালেও ক্ষমতায় ছিলেন, তখনও তো প্রমাণ, তখন তো আরও অনেক বেশি সহজ হতো, এখন হঠাৎ এই যাতে কেন মোকাবেলা করছেন একজন মুক্তিযোদ্ধা হয়ে এইসব নিয়ে বিতর্কে জড়াচ্ছেন আমি জানি না, এর উত্তর তো উনারাই দিতে পারবেন। এটাকে রাজনীতির ভাষায় বলে এই যে এটা ডাইভার্সন টেকনিক, অন্যদিকে লোকের দৃষ্টিকে সরিয়ে নেওয়া। আজকে এটা আলোচনার কোনো প্রয়োজন আছে কি না? একজন লোক উনাদের যদি প্রতিকার প্রমাণ থাকে কবরে দিয়েছেন আছে কি নাই, এই বিতর্কের কোনো লাভ আছে? আর আজকে যদি কেউ হঠাৎ কেউ কোনো পাগল, আমি বলি কোনো পাগল যদি বলে এইটা বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু নাই,
এটা তো পাগলামি হবে না কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনি বলছেন প্রয়োজন নেই কিন্তু ইতিহাসকে জানবার বুঝবার জন্য এইটা এইটা সমাধান হওয়া দরকার ইতিহাসকে জানবার বুঝবার জন্য আমি বিনয়ের সাথে এইটাই কি ডক্টর জাফরুল্লাহ সাহেবের সাথে বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই আমি বিনয়ের সাথে ডক্টর জাফরুল্লাহ সাহেবের কাছে অনুরোধ করতে চাই আমার এই বক্তব্য নূতন নয় যদি উনি প্রমাণ চান আমি বিগত দশ বছর আগে থেকে বলে আসছি আমি পার্লামেন্টে আমার প্রসিডিংস আছে বারবার আমি বলেছি কাজে আমি এটা নূতন বলিনি অন্য কেউ আগে বলেছে তার ব্যাপারে আলাদা না আপনি নূতন না দশ বছর আমি আগে দশ বছর আগেও বলেছি আমি যেটা মনে করি আরো বলি এখানে এটাকে আমরা কেন করছি আমি জানি না এখনো তো এখনো যারা আমি দেখি নাই এটা সত্যি কথা কিন্তু আমি জানা যাইছিলাম আমি দেখি নাই তাদের লক্ষ লোকের মধ্যে দেখি নাই যেখানে নজমুল হুদা সে যখন এসেই তা না হলে একটা শিষ্টাচারের সাথে বডিকে রাখা হয়েছিল উনারা হয়তো দল বলে এনে তাই দিতে উনাকে আজকে জিয়াউর রহমানের লাশ যে ডিপুটি প্রভোস্ট মার্শাল সে তো জীবিত আছে তাকে জিজ্ঞাসা করলে যে রিসিভ করেছিল চট্টগ্রাম থেকে আনার পরে রিসিভ করেছিল কেন দেখানো হয়নি কারণ ওনার ক্ষত বিক্ষত হয়ে গেছিল ক্ষত বিকৃত দেহ একদম সম্পূর্ণ তাছাড়া কয়েকদিন গলিত গলিত লাশ এটা এটা অনেক কিছু আমি আরেকটা ঘটনা বলি আমারই এক ডাক্তার কামাল ইসলাম নেপালের বিমানে এই হয়েছিলেন তাদের দুর্ঘটনায় মারা গেছিলেন তার বডিটাকে আমিই রিসিভ করেছিলাম সবাই বলছেন না এটা দেখানো যাবে না এত ক্ষত বিক্ষত এটা মনকষ্টের কারণ হবে তাই সেই জন্য আমি মনে করি আমাদের এইসব বিতর্কাল যাওয়া উচিত না আর তাই লুই খানেরই এটাও একটা আমাদের ধাপ্পাবাজি লুই খানের কথা উল্লেখ করা যেমন কি লুই খানের যখন উনি এই 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 পরিকল্পনা করেছিলেন তখন কি আমাদের মেট্রো রেলের কথা ছিল মেট্রো রেল তো আমাদের সম্পূর্ণ জাতীয় সংসদের সব কিছুকে বিনষ্ট করে দিচ্ছে ওর পাশে আর্মি অফিসারদের বাড়ির কথা ছিল সেখানে তো ঢাকা এয়ারপোর্ট ছিল তো এইসবের জন্য আমি যেটা জাতির কাছে আবেদন করি রাজনীতিবিদদের কাছে আবেদন করি আমার মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করি যে আমাদের এইসব বিতর্কে যাওয়া আমরা নিজেদেরকে খারাপ করছি বঙ্গবন্ধুকে ছোট করছি আজকে জিয়াউর রহমানকে ছোট করার মানে বঙ্গবন্ধুকে ছোট করা বঙ্গবন্ধু তাকে প্রমোশন দিয়েছে বঙ্গবন্ধু নিজে দাবি আমরা করছি আমাদের কথা বলেন যখন বঙ্গবন্ধুর নামটা এখানে আসে না তো আসবে না কেন আপনি আমাকে বলতে পারেন বা অন্য কাউকে বলতে পারেন যে ঠিক না বঙ্গবন্ধু কি বলছে দাবি করছে নাকি বঙ্গবন্ধু কি এখানে দাবি করছে যে জিয়াউর রহমানের আজকে তো র‍্যাবও আছে এরকম বাহিনী মাননীয় মন্ত্রী আমি আসছি আপনার কাছে কি বাহিনী নিজে নিজে সৃষ্টি হয় নাই সরকার করেছে জি মাননীয় মন্ত্রী আসছি আমি আপনার কাছে আমি একটু জেনারেল রশিদের কাছে একটা প্রশ্ন করতে চাই আইন মন্ত্রী বলেছেন যে জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি বলেছেন যে জিয়াউর রহমানের কর্মকাণ্ডে ভারতে যাওয়া ছাড়া জেড ফোর্সের নামের একটা ভুয়া বাহিনী ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে দেখা যায়নি এখন আপনার কাছে আমার প্রশ্ন নম্বর এক জেড ফোর্স ভুয়া বাহিনী ছিল কিনা দুই জিয়াউর রহমান এখন কিভাবে প্রমাণ করতে পারেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন যে প্রশ্নটা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তুলেছেন যে আমাদের জাতির পিতা নিজেই তো জিয়াউর রহমানকে পদোন্নতি দিয়েছেন রশিদ সাহেব আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আপনি আনমিউট করেন প্লিজ আপনি আনমিউট করতে হবে নিজেকে আনমিউট করতে হবে
শুনতে চাচ্ছি প্রশ্নটার সাথে অত্যন্ত রাজনৈতিক। আমি যেটা বলতে চাচ্ছি সেটি ঐতিহাসিক ভাবে যদি আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন তাহলে জেড ফোর্স গঠিত হয়েছিল, তো জেড ফোর্স এর আগে হচ্ছে সেক্টর ছিল, তারপরে তিনটি বাহিনী যেটাকে আমরা বলি ব্রিগেড সাইজ ফোর্স তৈরি হয়েছিল, কে ফোর্স, জেড ফোর্স এন্ড এস ফোর্স, তো এটি গঠিত হয়েছিল এবং জেড ফোর্স এর কমান্ডার হিসাবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এটি নথিপত্রে পাওয়া যায়। এখন এখানে কে ভুয়া বলছে আমি ঠিক জানি না, এই জায়গাটাতে এটি হচ্ছে যদি আপনি মুক্তিযুদ্ধ আইন মন্ত্রী বলেছেন আমার জানা নেই, এটি হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি দেখেন ওখানে হচ্ছে মুক্তিযুদ্ধের কতগুলো বিষয় আছে, একটি হলো মুক্তিযুদ্ধের, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে কিন্তু রাজনৈতিক সরকার, এবং রাজনৈতিক সরকার যখন পরিচালনা করে তখন যেটি আমরা যেটা বলি যে মুক্তিযুদ্ধের সরকার তখন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্যে সর্বপ্রথম সেক্টর ভাগ করেছিল হচ্ছে কতগুলো সামরিক গ্রুপ, যেটি তেলিয়াপাড়াতে করেছিল, পরবর্তীতে ওইটা যেহেতু সরকার করেনি বলে পুনরায় এটি সরকারের কাছে এসে তারপরে একটি ক্যাবিনেট মিটিংয়ে এটি সিদ্ধান্ত গৃহীত হয় 11টি সেক্টরে ভাগ করা হয় এবং সেটি মোতাবেক মুক্তিযুদ্ধ চলেছে, এবং একটি পর্যায়ে এসে যখন বাংলাদেশের কি বলে ইনস্টিটিউশনাল ফোর্স তৈরি করার জন্যে ব্রিগেড সাইজ ফোর্সের দিকে নজর দেওয়া হলো তখন এই তিনটি ফোর্স গঠিত হলো, এবং সেটি হচ্ছে গঠিত হয়েছে এবং সেখানে হচ্ছে বাংলাদেশের যে ব্যাটালিয়ানগুলো ছিল সেগুলোকে সেখানে তিনটা করে এক একটা ফোর্সের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছিল, এটি ইতিহাসে পাওয়া যায়। এখন এটি তো যারা ওইখানকার প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছিলেন তারা বলতে পারবেন কি করে, সেখানে প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে ফোর্স ভুয়া, সেটি মানে প্রধানমন্ত্রী কিন্তু বলেন নাই, উনি যে প্রশ্ন করেছিলেন যে জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন সেই ইতিহাস খুঁজে বার করতে হবে, যে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় কতগুলো যুদ্ধ, যেটা মুক্তি বাহিনী এত হচ্ছে আপনার যেটা হচ্ছে হিট অ্যান্ড রান ব্যাটেল অনেক হয়েছে, তো সেই ছোটোখাটো মুক্তিযুদ্ধে চলেছে, সেগুলো ছাড়াও কতগুলো বড় ধরনের যুদ্ধ হয়েছে যেমন বেলুনিয়া বাল্জ ব্যাটেল, তো এইসব যুদ্ধের মধ্যে এইসব সেক্টর কমান্ডারকে সরাসরি পাওয়া গেছে কি না সেই যুদ্ধক্ষেত্রে, সেটি এখন ইতিহাসে খতিয়ে দেখা যেতে পারে। জি, সেই ইতিহাস খতিয়ে দেখার এখন আসলে যেই প্রশ্নটা আমার সবার শেষে ছিল যে এখন জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সেটা কি আদৌ আসলে এতদিন পরে এসে কীভাবে সম্ভব, সেই দায়িত্ব কার, সেই দায়িত্ব কোনো দলের কি না নাকি রাষ্ট্রের, সে নিয়ে আরও আলোচনা হবে। তবে একটা বিরতি নিয়ে ফিরছি, খুবই ছোট বিরতি। আমাদের সঙ্গে আছেন আকম মোজাম্মেল হক এমপি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার কাছে জানতে চাই জিয়াউর রহমান স্বাধীনতার খলনায়ক, তিনি ছিলেন পাকিস্তানের গুপ্তচর, এমন কথা বলছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। জিয়াউর রহমানের বীরত্বম খেতাব রয়েছে, সে খেতাব আবার বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা, বঙ্গবন্ধু নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যাকে বীরত্বম খেতাব দেওয়া হলো তার মুক্তিযুদ্ধ করা বা না করা নিয়ে এত বছর পরে বিতর্ক নতুন করে কেন দানা বাঁধছে এবং বিভিন্ন বিষয়ে মন্তব্য করা হচ্ছে কেন? একটু এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে প্রথমত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ কিনা, নিঃসন্দেহে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং জেড ফোর্সের কমান্ডার ছিলেন, তবে এটাও ঠিক তিনি সেই সময় একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে রাজনৈতিক সরকারের অধীনে যুদ্ধ করবেন না বলে তিনি বলেছিলেন, এবং আমি বলছি ওয়ার কাউন্সিল করে যুদ্ধ করার জন্য তার একটা প্রস্তাব ছিল, যা সেটা তখন সামরিক বাহিনীর অন্যান্য লোকেরা এবং তৎকালীন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল এম জি ওসমানী এটা নাকচ করে দিয়েছিল, কারণ তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক সরকারের অধীনে যুদ্ধ করতে তার অনাগ্রহ ছিল, আপত্তি ছিল। দ্বিতীয়ত যে যোদ্ধা হিসাবে অন্যান্য যদি আপনার সেক্টর কমান্ডার বা ফোর্সের অধিনায়কদের দেখেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সেই 10 মাসে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে সেই রকম আমরা যতটুকু ইতিহাসে এরকম কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করার কোনো ইতিহাস আমার নজর অন্তর্ভুক্ত আসেনি, কারণ উনি কী করেছেন সবটা আমার জানা নেই, কিন্তু আমার নজরে
এরকম কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধকালীন, তিনি দেননি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে কথা বলেছেন সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব অবশ্যই বঙ্গবন্ধু সরকার তাকে বীরোত্তম খেতাব দিয়েছে, এবং সেটা বলা হয়েছে যে কথাটা প্রশ্ন উঠেছে যে তিনি জাতির পিতার হত্যার সাথে জড়িত, জাতির পিতার হত্যার আর যাতে যেহেতু সে খুনের সাথে জড়িত তাই তার এই সম্মানজনক খেতাব থাকতে পারে না। পৃথিবীতে বহু নজির আছে যে খেতাব প্রত্যাহার করে নেয়, খুব এমনকি বিশ্ব সংস্থাও নেয়, আপনার অংশুচির তার আপনার এই যে সর্বোচ্চ সম্মান আন্তর্জাতিক যে সম্মান সেটাও তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে তার বিতর্কিত ভূমিকার জন্য। সেই জন্য বঙ্গবন্ধুর খুনি যারা জাতির পিতাকে যে খুন করতে পারে তার এই সম্মানজনক সম্মানটা থাকতে পারে না, এটা হলো কথা। সেই কারণে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলেছে এই কথা, কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যে জিয়াউর রহমান যে খুনি তার কি তথ্যপত্র আছে, দালিলিক প্রমাণ আছে সেইগুলো উপস্থাপন করে এটা আনার জন্য। এটা কাজে আপনি যে এই শব্দটা ভুল বলেছেন যে ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা কাউন্সিল এরকম সিদ্ধান্ত নিয়েছে যে জিয়াউর রহমান সাহেবের বীরোত্তম খেতাব বাতিল করা হোক, না এটা হয়নি। আমি সিদ্ধান্ত বলিনি, আমি সুপারিশ বলেছি, হত্যার সাথে সম্পৃক্ততা আছে সেটা সুপারিশও করা হয়নি, সুপারিশও করা হয়নি। সেখানে একটা কমিটি গঠন হয়েছে যে তার সম্পৃক্ততার কি কি তথ্যপত্র আছে তা উপস্থাপনের জন্য। জি, আমি একটু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে আপনার কথা যদি শেষ হয়, আমি বন্ধু শেষ করে আমার একটু কাজ আছে। আরেকটা, আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকাও তিনি পালন করেছেন মুক্তিযুদ্ধে, আমরা তার যে সার্ভিস মেডিকেল সেক্টরে ওই সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য নিঃসন্দেহে গৌরবের, তিনি যে কথা বলেছেন যে বঙ্গবন্ধু কিন্তু জিয়াউর রহমান সাহেবকে কোনো কথা বলে নাই, বলেছি আমি বা অন্যেরা, কাজে যেখানে বঙ্গবন্ধুকে টানাটা বোধ হয় ওনার ঠিক হবে না। উনি যদি কোনো সমালোচনা করে কিছু বলতে চান সেটা আমার বিরুদ্ধে বলতে পারেন বা যারা আমরা বলছি তাদের বিরুদ্ধে বলতে পারেন, সেখানে বঙ্গবন্ধুর কথাটা আসে। আরেকটা ছবির ব্যাপারে বলতে চাই, দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা খুন করে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছে, তারপরেও বঙ্গবন্ধুর ছবি তার মৃতদেহের ছবি আছে, সরকারের কাছেও আছে অন্যদের কাছেও আছে, কারণ সেই ছবি আপনারা অনেক সময় পত্রপত্রিকাও প্রকাশিত হয়। আর জিয়াউর রহমানকে হত্যা করার পর অল্প সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য বিরোধীরা ক্ষমতায় ছিল, কিছুক্ষণ পরেই সেই কুকারীদের যারা হত্যাকারী তাদেরকে দমন করে জিয়াউর রহমান সাহেবের পক্ষের লোকেরাই আবার রাষ্ট্রীয় মানে ওই এলাকার ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা সবসময় ছিল চিটাগাংয়ের ক্ষমতা, তারা আবার নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাজী জিয়াউর রহমান সাহেবের পরবর্তীকালে তার ডেডবডি পেয়েছে, ডেডবডি পোস্টমর্টেম করেছে, দাফন করেছে। এই এতগুলো স্টেজের আমরা একটু ছবি দেখতে চাই যে কোথায় পেল তার ডেডবডিটা, বিকৃত যেটা বলেছেন যে বিকৃত হয়ে গেছে, হয়ে গেলে আমাদের এটা বলেছেন আজকে সেক্রেটারি জেনারেল সাহেব গতকালকে বলেছেন তিনি জিয়াউর রহমান সাহেবের ছবি দেখেছেন কফিনের মধ্যে, কফিন কাচের ছিল, এটা ওনাদের সেক্রেটারি জেনারেল সাহেবই ওনা বলেছেন, উনিই তো সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু ওনার সাক্ষ্য অনুসারেই জানতে চাই তো যেখানে আপনি দেখতে পারলেন তাহলে ছবি তুলে তো কোনো সমস্যা নেই, উনি দেখেছেন সেখানে, উনি বলেন নাই যে এরকম মানে পচে গেছে বা গলে গেছে, আর মুখের মধ্যে গুলি লাগেনি, গুলি যতটুকু ওনারা বলেছেন যে একুশটা বুলেট কোত্থেকে পাওয়া গেছে, পোস্টমর্টেম রিপোর্টটা দেখলেই তো যেই করুক, আদৌ তো হয়ই নেই, এটা তো হওয়ার প্রশ্ন উঠে না, লাশই পায় নাই, সেখানে দেখেন তো কোথায় গুলি লেগেছিল, সেখানে মুখে বা মাথায় লেগেছে কিনা, না থাকলে তো মুখটা ভালো ছিল, তো তাহলে মুখের ছবিটুকু দেখেন। আচ্ছা, মাননীয় মন্ত্রী, আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি চলেই যাবেন আমার এই শেষ প্রশ্নটার উত্তর দিয়ে যান। বিতর্ক যখন উঠলই, এই বিতর্ক অবসান করার দায়িত্ব কার, বিএনপির না রাষ্ট্রের, কোথাও আসলে মরদেহ সত্যি আছে কি নেই সেই বিতর্ক সমাধানের দায়িত্ব তো রাষ্ট্রের কাঁধেই বর্তায়। ইতিহাসের এর দায় প্রধান দায় হচ্ছে ইতিহাসের, ইতিহাস সঠিক ইতিহাস থাকুক
জিয়াউর রহমান সাহেবের লাশ, লাশের বিরুদ্ধে তো আমাদের কোনো ই নাই, একটা যে কোনো ব্যক্তি একটা জীবিত ব্যক্তির বিরুদ্ধে কথা থাকতে পারে, তার লাশের বিরুদ্ধে আমাদের, কিন্তু বলতে চাচ্ছি যে লাশ এখানে আছে এই কথা বলে মিথ্যাচার করে অন্য একটা কিছুকে এখানে মানুষ জিয়ার লাশ বলে যে সম্মান দেখাবে, মানুষ বিভ্রান্ত হবে, মানুষ জাতি যাতে বিভ্রান্ত না হয় সেই জন্যই আমাদের এটা দায় যে এখানে জাতি যেন বিভ্রান্ত না হয়, মাননীয় মন্ত্রী সেই দায় নিশ্চয়ই রাষ্ট্রের, কারো প্রতি যে সম্মান দেখানো যায় না তা তো নয়, অবশ্যই রাষ্ট্রেরও বর্তায় নিঃসন্দেহে, রাষ্ট্রেরও বর্তায়, ইতিহাসেরও বর্তায়, ইতিহাস আলোচনাটা আমরা শেষ করতে পারতাম। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আমার এখন প্রশ্ন, যেই বিতর্ক উঠলো, আপনি একজন পেশায় একজন চিকিৎসকও বটে, এইটা তো আসলে বৈজ্ঞানিক ভাবে সমাধান করা সম্ভব রাজনৈতিক টেবিলে আলোচনা না করেও, আমরা কেন প্রতিদিন কেবল কথাই বলে যাচ্ছি, আমরা কেন বৈজ্ঞানিক সমাধানের দিকে যাচ্ছি না? এটা আসলে আমি জানি না এই বিতর্কটা কেন আমরা করছি। আজকে যদি ইতিহাসের কথাই বলতে চাই তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী সঠিক পথে আছেন। উনি ইতিহাসের যে বঙ্গবন্ধুর মৃত্যুর কথা নিয়ে উনি শুরু করেছেন, যাকে যাকে ফোন করেছিলেন তারা কেউ জবাব দেন নেই, কিন্তু বঙ্গবন্ধু ওসমানী সাহেবকে ফোন করে নাই, বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে ফোন করে নাই, তাজউদ্দিন সাহেবকে ফোন করেন নাই, কিন্তু যাদের করেছিলেন তারা তো এখনও তাদের কয়েকজন তো এখনও জীবিতই আছেন। সুতরাং আজকে ইতিহাস অনেক সময় সত্য কথাটা বড় বিয়োগান্ত, আজকে সেই জন্য এটা দুর্ভাগ্যজনক শফিউল্লাহ সাহেব কেন সেনাবাহিনী নিয়ে যাননি। সো এই কারণে আমি মনে করি আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শটাই মানা উচিত, মানুষকে ক্ষমা করে দেওয়া, অকারণে বিতর্ক না বাড়ানো, সেটা। আর জিয়াউর রহমানের কবরের কথাই যদি বলেন, ওখানে তো একটা মৃতদেহ আছে এবং যেই মৃতদেহটাকে রিসিভ করেছিলেন প্রভোস্ট মার্শাল মঞ্জুর রশিদ খান, ডিপুটি প্রজন মার্শাল এয়ারপোর্টে তাকে সেলুট করে বডি দিয়ে খালেদা জিয়ার বাসায় গেছেন, তার ছেলে মেয়ে ইটা খোলা হয়নি, তার মুখোশ খোলা হয়নি, কেননা ওনাকে ক্ষত বিকৃত হয়ে গেছিলো, গুলি 22টা ছিল না 50টা ছিল আমি জানি না, কিন্তু অত্যন্তভাবে যেহেতু এটাকে একটা কবরের মধ্যে দেয়াছিল এটা বিক্ষিপ্ত হয়ে এটা দুর্গন্ধ বেরোচ্ছিল। সুতরাং আজকে তবে এটাও সত্যি কথা, সেদিনকার ওই জানাজায় যত লোক হয়েছিল আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত লোকের সমাগম হয় নাই, এত লক্ষ লোক তার জানাজা পড়তে যায় নাই। তো আমরা এইটাই বলে খোদার কাছে চাই উনি বেহেসে যাক, ওনাকে নিয়ে টানাটানি করার দরকার নাই, উনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাকে আমরা সবসময় ওটাকে সেলুট করতে চাই, উনি এইসব অকারণ বিতর্ক করাটা অত্যন্ত ভুল কাজ হবে আমার মতে। আমার মাননীয় মন্ত্রী উনিও একজন মুক্তিযোদ্ধা, প্রথম শ্রেণীর প্রথম দিককারীর কথা, আমরা সবাই যে যতটুকু সম্ভব আমাদের কন্ট্রিবিউশন করেছি, আমরা একে অপরকে ছোট করে আমরা বড় হব না, এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা হবে। আমার মতে এই জিয়াউর রহমানের এইসব নিয়ে আর কোনো আলোচনাই হওয়া উচিত না, আমরা তার জন্য দোয়া করি, আপনি মনে করছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এবং আমরা প্রার্থনা করি আমরা আর কাজ জি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি মনে করছেন এই বিতর্ক আর হবার দরকার নাই, তার মানে এই বিতর্কের অবসান দরকার। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ, আমাকে তাহলে বলুন এই বিতর্ক কিভাবে অবসান হতে পারে, আপনার কোনো পরামর্শ আছে কিনা? সেটা বৈজ্ঞানিকভাবে হওয়াটাই তো মনে হয় খুবই সহজ, কারণ রাজনৈতিক বাহাস তো চলতেই থাকবে। আপনি ভালোই বলেছেন, রাজনৈতিক বাহাস চলতেই থাকবে, সেটি হচ্ছে আমি মাননীয় মন্ত্রীর সাথে জুড়ে একমত হব, ইতিহাস এটি যাতে সত্য ইতিহাস জাতির কাছে উপস্থাপিত হয় এটি হচ্ছে একটি সবার দায়িত্ব, আগামী প্রজন্ম সত্য কথা জানবে। এখন যে বিতর্ক শুরু হয়েছে সেখানে আপনি ইমোশনালি কথা বলতে পারেন, আপনি ফ্যাকচুয়ালি কথা বলতে পারেন। এখন হচ্ছে যে ওনার
এখানে যে কথাগুলো উঠে এসেছে সেটি সত্যি, যেটা জাফরুল্লাহ চৌধুরী বললেন, ওটি যখন যিনি লাশ রিসিভ করেন উনি কি লাশ রিসিভ করেছেন লাশ দেখে দেখে করেন নাই, তো এই রিসিভ মানে কি, উনি একটা কাগজে স্বাক্ষর দেবেন যে আমি এটা বুঝে পাই না। তারপরে ওনার নিয়ন্ত্রিত যারা বাহিনী আছে প্রভোস্ট মার্শালের, তারা যারা ওটাকে পাহারা দিয়েছে তারা পাহারা দিয়েছে, তারপরে এটা দাফিত হয়েছে। এখন ওই পুরনো জায়গায় ওনার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদের জায়গায় একটু ফেরত যায়, উনি যে রিপোর্টটা লিখেছিলেন সেখানে কিন্তু একটি কথা লিখেছিলেন যে এই লাশটাকে ক্ষতবিক্ষত জায়গাতে কিন্তু রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, তারপরে হচ্ছে এটিকে ওই সোকড ইন ফরমালিন সেভাবে পাঠানো হয়েছে। এখন লাশ যে দেখানো হয়নি সেটি হচ্ছে এতে যারা দেখতে চাননি বা দেখতে ইচ্ছা পোষণ করেননি, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে ওখানে ওই জায়গাতে কাউকে পাওয়া যাচ্ছে না যে যারা সত্যিকারে ওই বাক্সটা খুলে বলতে পারেন যে হ্যাঁ এখানে এই বিষয়টি আমরা একটি প্রয়াত প্রেসিডেন্টের লাশ দেখছি, ওটা কিন্তু জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছিল, সেগুলো সব কথা কিন্তু ওই রিপোর্টের মধ্যে কিছু লেখা আছে। এখন হচ্ছে এখানে আরেকটি বিষয় আছে, আমরা যেতে যাচ্ছি যে জিয়াউর রহমানের হত্যার ক্ষেত্রে সামরিক বাহিনী বিচার করেছে, কিন্তু এইখানে একটা মামলা হয়ে পূর্ণভাবে যদি বিচারে আজ আসতো তাহলে এগুলো বেরিয়ে আসতো। পুলিশের সাথে সামরিক বাহিনীর অনেক চিঠি চালাচালি হয়েছে এই লাশ নিয়ে, তো সেখানে ওই সবগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে এগুলো আসেনি। এখন যদি আমরা এটির সাথে আরেকটি বিষয় আছে যে ওই বিদ্রোহে কিন্তু আরেকটি মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, সেটি হলো জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর যে হত্যা হয়েছিল তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যে উনি বিদ্রোহ করেছেন, সেখানে কিন্তু অনেক বিতর্ক আছে। তো এই বিতর্ক অবসানের মূল জায়গা হলো এসব মামলাগুলোকে আপনি ওপেন কোর্টে উঠিয়ে দেন, অর্থাৎ আদালতে দিয়ে দেন যেখানে ক্রস এক্সামিনেশন এবং এক্সামিনেশনের মাধ্যমে তদন্তের মাধ্যমে এটা জনগণের কাছে উপস্থাপিত হবে এবং সত্য বেরিয়ে আসবে। জি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি কি কোনো মামলাতে যাবে? মামলা ছাড়া তো দেখছি আসলে সমাধান এভাবে বাহাস চলতেই থাকবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ছোট করে 30 সেকেন্ডে যে দেখেন, ছোট করে বলছি, আজকে জেনারেল মঞ্জুর তো মারা গেছেন এই 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 বিদ্রোহে মারা গেছেন, তার স্ত্রীর সাথে আমার দীর্ঘ আমি ইন্টারভিউ করেছিলাম, কি ঘটনা হয়েছিল, কখন হয়েছিল, কয়টার সময় কি কে কারা ফোন করে ইত্যাদি, এবং জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর আহমেদ ব্যারিস্টার তাদের সাথেও কথা বলেছি আমি সেখানে, যে মঞ্জুর এই বিদ্রোহে সরাসরি জড়িত ছিলেন না, তারা যদিও তাই এটা দুর্ভাগ্য যে উনি এটাতে তাকে নিয়ে পুলিশের হাওতা দেওয়ার পরও তাকে হত্যা করা হয়েছিল, এইসব বিচার তো অন্য ইতিহাস। ইতিহাসের কথা যদি বলেন, ইতিহাসের সত্যকে হজম করার মতো মনোবৃত্তি থাকতে হয়, আমরা অধ্যাপক আনিসুজ্জামান সাহেবের বইটা পড়া উচিত, আনিসুজ্জামান সাহেবের বইটা পড়লে দেখা যাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যদি সংসদ ভবন চত্বর থেকে জিয়াউর রহমানের সমাধি সরানো হয় বিএনপি কি কোনো মামলায় যাবে কিনা, বিএনপি কি কোনো মামলা করবে কিনা? সেটা আমার মতে এইটা একটা অর্বাচীন যুক্তি, অর্বাচীন কাজ হবে, ভুল কাজ হবে, অন্যায় কাজ হবে। আপনি বলছেন যদি সরানো হয় সেটা ভুল কাজ হবে, সেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং বাকি সব অতিথিদের অনেক ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই, আমি শুধু একটি কথাই বলতে চাই, দেখুন আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদের জন্য কিন্তু আপনারাই ভরসা, যারা আপনারা সচক্ষে মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনারা যদি কোনো ভুল তথ্য দেন ইতিহাসের কাছে আপনারা নিশ্চয়ই অপরাধী থাকবেন। আমরা এ প্রজন্মের মানুষ অধিকার রাখি সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানবার, বুঝবার, আর সত্য একদিন আমজনতার কাছে পৌঁছবেই, কেননা আমজনতার শক্তি বড় শক্তি।